বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। নিজেকে বাড়ির চার দেওয়ালের গণ্ডিতে কখনোই সীমাবদ্ধ রাখেননি। নিজেকে নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক মানে, শিল্প শহর দুর্গাপুরের কন্যা তিনি, দীপান্বিতা সেনগুপ্ত। শিক্ষকতা, অভিনয়, পরিচালনা, রূপচর্চা সবকিছুতেই নিপুণ দক্ষতা তার। সম্প্রতি তারই পরিচালিত এবং অভিনীত আজ সারাদিন স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য পুরস্কৃত হন তিনি। তবে পেশাদার অভিনয়ের প্রশিক্ষণ তিনি নেননি কখনোই। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল অভিনয় ও মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করার। তবে পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট মনোযোগী ছিলেন তিনি। অভিনয় জগতে প্রবেশ করার আগে দীর্ঘদিন দুর্গাপুর উইমেন্স কলেজে শিক্ষকতা করেছেন তিনি। সিটি সেন্টারে তার তিনটি বুটিকও রয়েছে। এর পাশাপাশি তিনি একটি অ্যাক্টিং স্কুল খোলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এত কিছু অর্জন করতে কতটা স্ট্রাগল করতে হয়েছে তাকে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে টিভি নিউজ টেনের পক্ষ থেকে আমরা চলে গিয়েছিলাম দীপান্বিতা সেনগুপ্তার কাছে। নমস্কার, আজ আমরা এসেছি দুর্গাপুরের স্বনামধন্য কন্যা দীপান্বিতা সেনগুপ্তার কাছে। আপনার সম্পর্কে যাই বলবো সেটাই অনেক কম হয়ে যাবে আমাদের বলা। তো আজ দুর্গাপুর তথা মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আজকে আপনার পরিচয় অনেকটা ছড়িয়ে গেছে। তো এই বিষয়ে ফার্স্ট আপনার যাবো, ছোট থেকে শুনবো একটু, মানে আপনার চাইল্ডহুড থেকে শুনতে চাই। নিশ্চয়ই, আমি খুব গর্বিত, আমি দুর্গাপুরেরই একজন, আমি দুর্গাপুরে আমার জন্ম, স্কুলিং সব কিছু দুর্গাপুরে। তো এই জন্য আমি প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে যে কাজটা হয়তো কলকাতায় গিয়ে করলে খুব সহজেই আমি করতে পারতাম, ক্যামেরা হোক, অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, কিন্তু আমার ইচ্ছে ছিল যে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দুর্গাপুরের নাম আরও উজ্জ্বল করা। তো সেই জন্য আমি এখানে থেকেই পুরোটা ভেবেছিলাম এবং এখানেই ফিল্মটা পুরোটা বানিয়েছি, আমার শুটিং ক্যামেরা সবই দুর্গাপুরের। তার পরবর্তীকালে ফিল্মটা হওয়ার পরে নিজের বেশ পছন্দ হলো, তখন আমি অ্যাপ্লাই করলাম বিভিন্ন ফিল্ম ইয়েগুলোতে, ফেস্টিভ্যালগুলোতে। তো তারপরে আমি দাদা সাহেব ফালকে লাস্ট পেয়েছি আজ সারাদিনে, আমার শর্ট ফিল্মের নাম ছিল আজ সারাদিন। এই নিয়ে আমি টোটাল 6টা পুরস্কার পেয়েছি। আজ সারাদিনের মানে বেসিক ইয়ে কি আছে, মোটো কি আছে আপনার, কি নিউজ দিতে চাইছেন? এটা একটা সোসাইটিকে, প্রত্যেকটা ফিল্মেরই একটা সোসাইটিকে মেসেজ দেওয়ার থাকে। তো এখানে তোমার মেসেজটা হচ্ছে একজন মহিলা সারাদিন, একজন ওয়াকিং ওমেন, 24 ঘন্টায় সে সারাদিন কোন কোন জায়গায় সফলতা পাচ্ছে এবং কোন কোন জায়গায় প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। বাড়িতে যেহেতু আমরা যে পরিবারের সবাইকে নিয়ে থাকি, তাদের প্রত্যেকের তো একটা করে ধূসর দিক থাকে, চরিত্রের গ্রে সাইড থাকে। তো তার যারা খুব কাছের লোক, তার থেকে সবচেয়ে বেশি সুবিধা যারা নেয়, তারাই দেখা যাচ্ছে যে দিনের শেষে একটা সময় তাকে ছোট্ট করে একটু লেগ পুল করলো। আর এর আগে কটা মানে আপনি ফিল্ম কবে থেকে স্টার্ট করেছেন, শর্ট ফিল্মে কি করেন না? আমি ডিরেক্টর হিসেবে আমি গত বছর জুলাই মাসের ফার্স্ট একটা রবীন্দ্রসঙ্গীত মিউজিক ভিডিওতে আমি কাজ করি, ওটা শ্রী সোমনাথ অধিকারী, উনিও দুর্গাপুরের একজন কৃতি শিল্পী। ওনার মিউজিক ভিডিওতে আমি ওখানে জাস্ট মডেলিং করেছিলাম এবং ভিডিও ডিরেকশন এটা আমার ছিল, স্ক্রিপ্ট আমার ছিল। তারপরে আমি প্রথম ওটা থেকে আমার প্রথম চিন্তাভাবনা শুরু হয় যে ঠিক আছে চলো আমি নিজেও যদি কিছু করতে পারি, কারণ আমার অ্যাকচুয়ালি কি অনেক কিছু বলার ছিল সমাজকে। সেটা দেখো এমনি করে আমি অ্যাজ আ হিউম্যান বিং তো হঠাৎ করে বললে তো মানুষ সেটা শুনবে না। আমি যদি সেটাকে স্টোরির আকারে বা কিছুভাবে বলি, সাজিয়ে যদি আমি প্রেজেন্ট করি, সবার যদি সেটা ভালো লাগে, তো তার ফলে আমি জানুয়ারি মাসে, মানে 2020তেই জানুয়ারি মাসে এই সিনেমাটা রিলিজ করি। আচ্ছা, এই যে ফিল্মে আসবে বা মডেলিং করা বা তোমার অ্যাক্টিংয়ের নেশা, এটা কি ছোটো থেকেই ছিল? ছোটো থেকেই ছিল বলতে তোমার আমাদের শ্রী সত্যজিৎ রায়, তপন সিনহা, তরুণ মজুমদার, আর যদি হলিউডে যাও তাহলে হিচকক, স্পিলবার্গ আমাকে ছোটো থেকেই প্রচণ্ড টানে। তো তার ফলে একটু বড় না হলে তো এত কিছু করাটা মুশকিল। এবং যেহেতু আমি বাই প্রফেশন একজন ফ্যাশন ডিজাইনার, আমার লাবণ্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আমার তিনটে বুটিক আছে, তো সেই জন্য পায়ের তলার মাটি বেশ শক্ত করে নিয়েছি, নিয়ে তারপর আমি এখন আমার প্যাশনের দিকে এগোচ্ছি। আচ্ছা, পড়াশোনা দুর্গাপুরে শুরু, বাবা ডিএসপির এমপ্লয়ি ছিলেন,
তার ফলে আমার ছোট্টবেলা বিজনে কেটেছে এবং আমি ওখানে প্রাইমারি স্কুলিং করেছি, তারপরে জিএমপিএসে আমার ক্লাস 12 পর্যন্ত আমি সায়েন্স ইয়ে ছিলাম। তারপরে আমি বিষ্ণুপুরে চলে যাই, সেখানে ইকোনমিক্স অনার্স, তারপরে কলকাতা সেন্ট জেভিয়ার্স থেকে এমসিএ করি এবং দুর্গাপুর ওমেন্স কলেজে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমি বিসিএর ফ্যাকাল্টি ছিলাম বুটিক, আজ 10 বছর হয়ে গেল। দশ বছর কি এখানেই বিধাননগরে? না, বিধাননগরে না, আমার বাড়ি তোমার স্টিল পার্কে, ওখানে আমার বাড়ির নিচের তলাটা পুরোটা মানে দুটো রুম নিয়ে আমার বুটিক ছিল। এবং এখন যেহেতু আমার আমি দুই কন্যা সন্তানের জননী, তো যেহেতু আমার মেয়েরা এখন একটু বড় হয়েছে, ছোট মেয়ে ক্লাস 3, সেই জন্য আমি এখন বাড়ির বাইরে এখানে রেন্ট নিয়ে আমি বুটিকগুলো করেছি। সিনেমা পরিচালনা বলো, অভিনয় বলো, এসে দুর্গাপুরের মানুষ, বিশেষ করে দুর্গাপুরের মানুষ আমাকে এত উৎসাহ দিয়েছে এবং অভিনন্দন তো চলছে এবং তুমিও তার একজন ভাগিদার, অভিনন্দন দিতে এসেছো এবং আমার একটি ইন্টারভিউর ব্যবস্থা করেছো, তো তার ফলে আমি অনেক দূর যাব বলেই আমার ইচ্ছে, যদি তোমরা সবাই পাশে থাকো, যদি দুর্গাপুর পাশে থাকে। ফিল্মের জন্য কি বাইরে থেকে কোনো অফার আসছে? ফিল্মের আমার এখনো পর্যন্ত, আমি যেহেতু স্ক্রিপ্টটা নিজে লিখি, তো সেক্ষেত্রে আমার SBF থেকে স্টোরি রাইটিংয়ের একটা অফার এসছে, কিন্তু যেহেতু কোভিড সিচুয়েশান তো একটা ওয়ার্কশপ করার কথা ছিল কলকাতায়, সেটার জন্য আমি একটু পিছিয়ে এসেছি। আর অফার বলতে আশা অডিওতে আমার একটা মিউজিক ভিডিও আছে, ভালোবেসে যদি সুখ নাহি, ওটাও সোমনাথ অধিকারীরই গান করা ভিডিওটা আর কি, উনি ওখানে সঙ্গীত শিল্পী ছিলেন, তো ওটাতেও ওনারা আমার অভিনয় দেখে এবং স্ক্রিনপ্লে দেখে ওনারাও বলেছেন যে কোভিড পরবর্তীকালে ওরা আমার সঙ্গে যোগাযোগ করবেন অ্যাক্ট্রেস হিসেবে। নেক্সট মুভমেন্ট, নেক্সট আমার শর্ট ফিল্ম আসতে চলেছে আগামী 2 মাসের মধ্যে, সেটা একদম ভিন্ন স্বাদে একটা ডিটেকটিভ স্টোরি, মহিলা ডিটেকটিভ তো খুব কম থাকে কারণ মেয়েদেরকে আমরা অতটা সম্মান দিই না, ওদের সবসময় মোটা মাথা টাইপ হয়, ওই সাজগোজ করে এই পর্যন্তই। তো আমি সব মেয়েদেরকে এটাই মেসেজ দিতে চাই, তোমরা ভালো মতো সুন্দর হওয়ার, ভালো সাজগোজ করার কোনো প্রয়োজন নেই, আগে ফার্স্ট কমপ্লিমেন্ট আদায় করো ছেলেদের কাছ থেকে যে ইউ আর ইন্টেলিজেন্ট। তো এই জন্য আমার প্রথম স্টোরি ডিটেকটিভ স্টোরি জাসু দিদি। আচ্ছা, এটা কি মানে শুরু করবে তুমি? এটা শুরু করছি, এই জন্য আমার অডিশনও শুরু হবে খুব শীঘ্রই। আমার অফ দ্য স্পেকট্রামের ফেসবুক পেজে ফর্ম পাওয়া যাচ্ছে, দুর্গাপুরে অনেক ভাই বোন, অনেক কাকু কাকিমা ইভেন অভিনয়ে ইন্টারেস্টেড, কিন্তু যেহেতু দুর্গাপুরে সুযোগ নেই, কোনো ফিল্ম ইনস্টিটিউট নেই, এখানে কোনো ডিরেক্টর নেই, সেই জন্য তারা ঘরবন্দি হয়েছিলেন, তো আমার তাদের কাছে সবিনয় নিবেদন, তারা যদি মনে করেন যে ফিল্মে আসবেন, অভিনয় করবেন বা অন্য কোনোভাবে যুক্ত হবেন, ওনারা কিন্তু তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং অডিশন অবশ্যই দিয়ে। আচ্ছা, তুমি কি দুর্গাপুরে, যেহেতু এগুলো নেই আমাদের দুর্গাপুরে কোনো স্টুডিও সেরকমভাবে নেই, তা তোমার কি পরবর্তীকালে কোনো ইচ্ছা আছে যে এখানে দুর্গাপুরে ভালো রকম করে স্টুডিও বানানো? না, অবশ্যই দেখো, কারণ কি বলতো, আমি এখন যে স্টুডিওতে কাজ করি এবং তোমরা আমার যদি ইউটিউবের চ্যানেলটা ফলো করো দেখবে যে আমি এর সাথে গানও করি, আমি কবিতাও লিখি, ওর জন্য আমি পোয়েট্রি ভিডিও বানিয়েছি খুব রিসেন্টলি একটা, তো তার ফলে কি ওকে গিয়ে আমি যে স্টুডিওতে কাজ করি সেখানে আমাকে বারবার করে যেতে হচ্ছে, তো আমার ধরো যদি একটা নিজস্ব স্টুডিও থাকে, এবার মনে মনে ধরো তো ইচ্ছা সবারই থাকে, তো অবভিয়াসলি আমি একজন ভালো ভিডিও এডিটার, ভালো সিনেমাটোগ্রাফারের খোঁজ আমি অবশ্যই করবো, কারণ আমি জানি দুর্গাপুরের ছেলেরা বলো মেয়েরা বলো সবাই খুব প্রীতি, খুব ট্যালেন্টেড।